করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির। প্রায় দুই সপ্তাহ ধরে চলা প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত গাড়িতে করে চাল ডাল আলু তেল নিয়ে অসহায় খেটে খাওয়া মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ইউনো। এদিকে উপজেলা নির্বাহী অফিসারের ফেসবুক আইডি থেকে হটলাইন নাম্বার দিয়ে নিঃসংকোচে খাবারের সমস্যা জানাতে অনুরোধ জানিয়েছেন তিনি। যারা দিন এনে দিন খেতেন, এই যে মনে করেন কুলি বাস শ্রমিক, তারপরে আমাদের যারা এই যে আপনারা যারা সেলুন কর্মী, যারা বা যারা একটু পানের দোকান ছিল, টি স্টল ছিল, এই লোকগুলো যাতে এই কাজ না থাকার কারণে কি কর্মহীন হয়ে গেছেন, সরকার আপনাদের কথা চিন্তা করছে। যে কর্মহীন লোকগুলো যাতে আপনারা যাতে খাবারের কষ্ট না পান, এই জন্য বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কি করেছে, আপনাদের জন্য এই খাদ্য সহায়তা প্রদান করছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আপনারা কিন্তু ঘরে ঘরে গিয়ে আপনাদের খাবার যাদের সংকট তাদেরকে আমরা পৌঁছে দিচ্ছি।